দৈর্যের তল দিয়ে গাড়ি চলে, গুজুম করি সব বাড়ি যাবে। ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত টানেল। দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী টানেলটির জন্য খরচ হয়েছে প্রায় ১০,৫০০০ কোটি টাকা, যাকে ঘিরে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন, নতুন শিল্পায়ন আর নগরায়নের বড় স্বপ্ন দেখানো হয় দেশের মানুষকে, কিন্তু প্রায় এক বছরে তা দুঃস্বপ্নে রূপ নিয়েছে। কর্ণফুলি টানেল বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, বলা চলে আরেক সাদা হাতি। আপনার মনে প্রশ্ন উঠতে পারে, টানেলটি কেন দেশের মানুষের বোঝা? একটু তথ্য বিশ্লেষণ করলেই মিলবে তার উত্তর। নির্মাণের আগে জরিপে দৈনিক ২০,০০০ বেশি গাড়ি চলবে বলা হলেও এখন গড়ে দৈনিক চলছে প্রায় ৪,০০০। এতে প্রতিদিন আয় ব্যয়ের ঘাটতি ২৬,৬১,০০০ টাকা। সুড়ঙ্গ পথটি তৈরিতে বিদেশি ঋণের প্রথম কিস্তি প্রায় ২০০ কোটি টাকা পরিশোধ অনিশ্চয়তায় পড়েছে। কেননা যে ১০,০০০ কোটি টাকা খরচ করেছিল হাসিনা সরকার, তার মধ্যে ৬,০০০ কোটি টাকার বেশি চীনের ঋণের অর্থ। ঋণের প্রায় ২০৩ কোটি টাকা করে ৩০ কিস্তিতে চলতি বছর থেকে পরিশোধ শুরুর কথা বাংলাদেশের। এমন অবস্থায় বলা চলে একদিকে ঋণ পরিশোধের চিন্তা আর অন্যদিকে আয় ব্যয়ের ঘাটতি, সব মিলিয়ে প্রকল্পটি রূপ নিয়েছে মস্ত বড় সাদা হাতিতে। সরকারি হিসেবে টানেল দিয়ে দিনে গড়ে যান চলাচল করছে ৩,৯২৬টি, অথচ জরিপ ও সমীক্ষার নিরিখে এক বছরের মাথায় যে সংখ্যা হওয়ার কথা ছিল ১৮,৪৮৫, আবার দিনে টোল আদায় হচ্ছে গড়ে ১০,৩৯,০০০, কিন্তু বিপরীতে খরচ ৩৭,০০০০ টাকা। চালু হওয়ার পর এ পর্যন্ত ১৩,৯৭৯,৯৮৯টি গাড়ি থেকে ৩৭,৫৮,৭৫০ টাকা টোল আদায় হলেও খরচ হয়েছে ১৩০ কোটি টাকার বেশি। অথচ ৬,০৭৭,৫৮,০০০ টাকা চীনের ঋণ থাকলেও তা নিয়ে এখন যত শঙ্কার মেঘ। আবার একটু পিছনে ফিরি। উদ্বোধনের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, টানেলটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে, যা দেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে, তেমনি সেখানকার শিল্পায়নও বিস্তৃত হবে। এই টানেল যোগাযোগ ব্যবস্থায় শুধু চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম না, সমগ্র বাংলাদেশের যোগাযোগ, পাশাপাশি আমাদের আঞ্চলিক যোগাযোগ একটা বিরাট ভূমিকা রেখে যাবে। কিন্তু গত এক বছরে তা বাস্তবে দেখেনি চট্টগ্রাম অঞ্চলের মানুষ। এতদিন এ নিয়ে তেমন আলোচনা না হলেও ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছাড়া ও ভারতে আশ্রয় নেওয়ার পর মুখ খুলছেন সবাই। দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের সঙ্গে নগরের যোগাযোগের প্রধান মাধ্যম কর্ণফুলী নদীর ওপর তৈরি করা শাহ আমানত সেতু, যেখানে দিনে গড়ে যান চলাচল করে ২৬,০০০, টোল আদায় হয় ২৪,০০০, অথচ টানেলের চিত্র পুরোই ভিন্ন। কেন এমন পরিস্থিতি তা নিয়ে নানা রকম যুক্তি দেয়া হচ্ছে। কেউ কেউ বলছেন রাজনৈতিক বাহাদুরি দেখাতে টানেল বানালেও কার্যকর করার অন্য পদক্ষেপগুলি নেয়নি আওয়ামী সরকার। জনপদের স্বার্থে কিংবা দেশের কল্যাণে করা হয়নি, এটা করা হয়েছে দুইটা কারণে, একটা হচ্ছে অর্থ লোপাটের জন্য, আর একটা হচ্ছে আমার সময়ে উন্নয়ন হয়েছে সে বড় গলায় সে কথাটা দাবি করার জন্য। এটার সিংহভাগ টাকা যে কোনো একটা হাতে চলে গিয়েছে, ফলত ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে জনগণের মতামত না নিয়ে কিংবা যারা বিশেষজ্ঞ তাদের মতামত না নিয়ে একতরফাভাবে নিজেদের স্বার্থে করার কারণে আজকে একটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন শ্বেতহস্তি বলল ভুল হয়, এটা একটা ভয়াবহ আমাদের অর্থনীতির জন্য একটা বিপদজনক। জরিপে স্বচ্ছতার অভাবের পাশাপাশি অনেকে বলছেন আনোয়ারায় থাকা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বাস্তবায়ন হয়নি, আবার অন্য প্রান্তে কোনো শিল্প কারখানাই গড়ে ওঠেনি, এছাড়াও পরিকল্পনাধীন বে টার্মিনালও নির্মাণ সম্পন্ন হয়নি, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হয়নি। যতদিন এসব অবকাঠামো না হবে ততদিনে ১০,০০০ কোটি টাকার এ প্রকল্প থেকে কোনো সুফল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে জনমনে। আমাকে স্ট্রেট রোডটা করতে হবে, সেটা বাঁশকাড়া দিয়ে করেন বা সাতকানিয়াতে মিলান, যেখানেই মিলান স্ট্রেট করতে হবে, স্ট্রেট করে কিন্তু গাড়িগুলো কিন্তু সোজা চলে আসবে। এখন সে করছে কি, তার আইডিয়াটা কিন্তু খুবই দুর্বল। এখন কিন্তু অল্টারনেট আমার ব্রিজ আছে, যেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ইয়ে ব্রিজ, সামান ব্রিজটা, সে স্ট্রেট রোডও করা আছে, রোড সে কিন্তু রোড করে ফেলেছে, ফোর লেন রোড, ডেডিকেটেড রোড করছে, সে কিন্তু ফ্লাইওভার দিয়ে, সে কিন্তু আমাদের ফ্লাইওভার বা ইউজগুলো ইউজ করে সে বাইজিদ রোড দিয়ে কিন্তু সরাসরি ঢাকা চলে যেতে পারছে, যেখানে তার টোলটাও কম,
তাহলে আপনাকে এই সব কিছু কিন্তু মাথায় নেওয়া হচ্ছিল যে একটা টানেল করছেন, বিকল্প সড়ক ব্যবস্থা কী করছেন, বা স্ট্রেট কীভাবে আমি আসবো, কিভাবে দ্রুত আমি টানেল দিয়ে পার হব, কানেকশনগুলো কী হবে, ওগুলো মাথায় নিয়ে কিন্তু টানেলটা করা হচ্ছিল। এদিকে রক্ষণাবেক্ষণে পাঁচ বছরে প্রকৃত ব্যয় 684 কোটি টাকা, সেই হিসেবে রক্ষণাবেক্ষণের দৈনিক ব্যয় দাঁড়ায় 37.5 লাখ টাকা, সেখানে টোল থেকে মিলছে গড়ে 10,39,000। রক্ষণাবেক্ষণের পেছনে এই দিনের লোকসান প্রায় 20 লাখ টাকা। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে, ঋণ পরিশোধ দূরে থাক, প্রতিদিন যে লোকসান হচ্ছে তার দায়ভার কে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজ সাধারণ মানুষও, কারণ তাদের করের টাকা ব্যয় হতে পারে সাদাহাতি প্রকল্পের ঋণ পরিশোধে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।